একটি কথা বলা হচ্ছে যে ঋণ করে ঘি খাওয়া, যে বাংলাদেশ সরকার বাজেট তৈরি করতে গিয়ে অনেক ঋণ করে এবং ঋণ করে বড় বড় প্রকল্প করে। এখন আমি যদি এভাবে একটু বলি যে এই বাজেটেও যে 2,56,000 কোটি টাকা ঘাটতি বাজেটে যেটি রাখা হয়েছে যে বৈদেশিক উৎস থেকে এবং দেশীয় উৎস থেকে ঋণ করা হবে, সেটি কিন্তু আমাদের জিডিপির 4.6%, 5% ভিতরে যদি থাকে সেটি কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ড। আমেরিকাতে এখন ওদের জিডিপির কত শতাংশ তাদের তারা ঋণ করছে? 6%-এর উপরে। এখন প্রশ্ন হলো এই ঋণটি করা কি ভালো না খারাপ? আমরা রাজস্ব আয় থেকে যে আয় হচ্ছে সেখান থেকে যদি আমরা বিনিয়োগ করে উন্নয়ন করি, তার উপর দিয়ে যে ঋণটুকু করা সম্ভব সেই ঋণ যদি বাংলাদেশ সরকার না করে, তাহলে আমি কি করছি? এই ঋণের বিনিয়োগের ফলে যে উন্নয়ন হবে, সেই উন্নয়নের ফলে সাধারণ মানুষের যে সুযোগ সুবিধা তৈরি হবে, সেই সুযোগ সুবিধা থেকে আমি মানুষকে বঞ্চিত করছি। কাজে ঋণ করার যে প্রথা, এটা গোটা বিশ্বজুড়ে আছে, অতীতেও ছিল, তবে যেটি বলা হয় এটাকে সহনীয় মাত্রায় রাখতে হবে, এবং সেই সহনীয় মাত্রায় কিন্তু আছে। জিডিপির 5%-এর নীচে 4.6% এই ঋণ আছে। শুধু তাই নয়, আরেকটি বিষয় আমি আপনার মাননীয় স্পিকার আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই ধরনের বক্তব্য দেওয়া হয়, আমরা দেখেছি যে 2008-09 সালে বাংলাদেশের জাতীয় যে ঋণ সেটি ছিল $38 বিলিয়ন। অনেকে দেখে বলবেন এটা বাড়তে 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 $149 বিলিয়ন হয়ে গেছে। আমাদের বিরোধী দলের মাননীয় সংসদ সদস্য অনেকে এগুলো বলেন, বিভিন্ন আলোচনাতে সভা সমাবেশে বলা হয়, এবং এত বিলিয়ন ডলার এত বেড়ে গেছে ঋণ, আমরা ঋণগ্রস্ত হয়ে গেছে। এইটা কিন্তু অর্ধেক তথ্য। পুরো তথ্য হচ্ছে যে আমাদের যখন $38 বিলিয়ন ঋণ ছিল, তখন আমাদের সম্পদের পরিমাণ, জিডিপির আকার কত ছিল? তখন জিডিপির আকার ছিল $110 বিলিয়ন। আজকে যখন $149 বিলিয়ন ঋণ, তখন জিডিপির আকার $420 বিলিয়ন। পৃথিবীর কোথাও শুধু ঋণ দিয়ে একটা দেশ ঋণগ্রস্ত কিনা সেটা মাপা হয় না, সবসময় তার সম্পদ এবং জিডিপির সাপেক্ষে মাপা হয়, যে কারণে টার্মিনোলজিটাই বলা হয় ডেট টু জিডিপি রেশিও। তো আমার যখন $38 বিলিয়ন ঋণ ছিল, তখন আমার ডেট টু জিডিপি রেশিও ছিল 34%, এবং এখন যখন $149 বিলিয়ন ঋণ, তখন ডেট টু জিডিপি রেশিও 36%। আমি তো একই জায়গাতেই আছি, বরং আমাদের $420 বিলিয়ন জিডিপি আকার হওয়ার পরেও আমরা যদি $140 বিলিয়ন যদি আমাদের এই ঋণটি আমরা না করি, তাহলে আমরা জনগণকে, দেশকে উন্নয়ন থেকে বঞ্চিত করছি, সেটি হবে একটি খারাপ ডিসিশন। 55 যেটি বলা হয় আমাদের টোটাল, এই মুহূর্তে আমরা যদি ডেট টু জিডিপি রেশিও দেখি সেটি কত পার্সেন্ট আছে, 36%, যেটা আমি বললাম। ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড IMF যে থ্রেশহোল্ড দিয়েছে যে ডেট টু জিডিপি রেশিও 77%-এর উপরে গেলে আপনি ঝুঁকির মধ্যে পড়বেন, তার ভিতরে থাকলে আপনি সহনীয় মাত্রায় আছেন। এবং এই যে ঋণের পরিমাণ বাংলাদেশের আমাদের জিডিপির সাপেক্ষে, সেই ঋণের পরিমাণ যদি রেশিও দেখেন, এই সাউথ এশিয়াতে বাংলাদেশ সবচেয়ে ভালো অবস্থায় আছে, পৃথিবীর বহু উন্নত দেশের চাইতে বাংলাদেশ ভালো অবস্থা আছে। কাজে অর্ধেক তথ্য দিয়ে দেশ খুব খারাপ অবস্থা আছে, এই ধরনের কিছু বক্তব্য দেওয়ার চেষ্টা করা হয়। সময়টা দৌড়াবে, প্রাণ ডাল মুঠোই মুঠোই সময় পায়।